নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো করো নারীর সম্মান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়া নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, নারী জগতের জান রে। এই নারীকে আল্লাহ অনেক সম্মান দিলেন কবি ছন্দের মাধ্যমে, আরো কেড়েছে দেখুন। নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, বলে রাব্বানা সুখ পাবে না, বলে রাব্বানা সুখ পাবে না, করলে নারীর অপমান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, নারী জগতের জান রে। বিষয় ভাববেন, একটা মেয়ে যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে আমাদের ঘরে বিয়ে হওয়ার পরে অনেকজন অশান্তি হলে কি মানে, এই বৌমাটা এলো আর আমাদের ঘরে অশান্তি শুরু হয়ে গেল। আমাদের ঘরের মেয়ে, আমার মেয়ে, দেখবেন বাপেরা একটু মেয়েকে খুব ভালোবাসে, আদর করে, ছোটবেলা থেকে সেই মেয়েটার যা লাগবে, বাপের না খাওয়া হলেও সেই মেয়ের আদরটা মানে শখটা পূরণ করে আর সেই মেয়েটাকে আদরে বড় করে তোলে। আর এই দুনিয়াতে সেই মেয়েটাকে কোনোদিন কষ্ট দিতে চায় না, কেন, একটা বাপ তার মেয়েকে বেশি ভালোবাসে। আর এই দুনিয়াতে কোনো মেয়ে যদি শ্বশুর বাড়ি গিয়ে কষ্ট পায়, তার বাপের মনটা কত কষ্ট হয়, যে আমি আমার মেয়েকে জীবনে কোনোদিন একটা জায়গায় কোনোদিন কমি রাখিনি, আর সেই মেয়েটা শ্বশুর বাড়ি গিয়ে কত কষ্ট পাচ্ছে, বাপের মনটা ছটফট করে, বাপের মনটা কাঁদে, মায়ের মনটা কাঁদে, ভাইয়ের মনটা কাঁদে, আমার মনটা শ্বশুর বাড়ি গিয়ে কষ্ট পাচ্ছে। কিন্তু এই দুনিয়াতে আমরা অন্যজনের মেয়েকে যখন আমরা জ্বালা যন্ত্রণা দিই, অনেকজনা দেয়, সবাই পাঁচটা আঙুল ভালো নয়, এই পাঁচটা আঙুল সমান নয়, এই দুনিয়াতে আমরা অনেকজনা যখন দেখি পরের মেয়েকে যদি জ্বালা যন্ত্রণা দিই, তাহলে আমাদের এই দুনিয়াতে তার বাপ, আমাদের ঘরের মেয়ে যদি কষ্ট পায় আমাদের মনটা কাঁদে না, আব্বার কষ্ট হয়। কিন্তু তোমার ঘরের মেয়ের যদি কষ্ট হয়, তুমি যদি কষ্ট পাও, তাহলে অন্যজনের মেয়েকে যদি তুমি কষ্ট দাও, তারও তো বাপ আছে, তারও ভাই আছে, তারও মা আছে, তাদেরও মনে কষ্ট হয়। এই কথাটা যদি আমরা সবাই মিলে ভেবে নিই, তাহলে জীবনে কোনোদিন অশান্তি হবে না। কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে আরো কে লিখছে দেখুন। আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না, যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে, তারা নয় ভালো ইনসান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, নারী জগতের জান রে। শেষ
কথা, গভীর মনের পরিবার। এই দুনিয়াতে কিছু কিছু ভুল করে আমার মা বোনেরা, নারীদের এই দুনিয়াতে দেখবেন, আমার নবী বললেন যে বেশি নারীরা জাহান্নামের আগুনেতে জ্বলছে। এই দুনিয়াতে আমার নবী দোজাহানের বাদশাহ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নারীদের কথা বেশি বলেন। দেখবেন আমরা সন্তান, আমাদের মা বাপ হলো আমাদের জান্নাত, আমাদের জাহান্নাম। কেন, মা বাপকে যদি খেদমত করে রাজি খুশি করতে পারি, মায়ের সেবা করে রাজি খুশি করতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সোজা করে দেবে, আর যদি কষ্ট দিই তাহলে জাহান্নামের রাস্তা সোজা করে দেবে। কিন্তু এর মধ্যে একটা ব্যাপার রয়েছে, আমরা পুরুষ, আমরা বেটা ছেলে, আমার মায়ের সেবা আমি ততদিন করতে পারবো যতদিন আমি বেঁচে থাকবো, আমার মা যতদিন বেঁচে থাকবে হায়াতে থাকবে। কিন্তু একটা মেয়ে, একটা মহিলা, সে কতদিন করতে পারে? 15 বছর 20 বছর, এর বেশি করতে পারবে না, শ্বশুর বাড়ি চলে যাবে। তাহলে তার জন্য কি ওই জান্নাতের রাস্তা, মায়ের সেবা করার জন্য জান্নাতের একটা রাস্তা খোলার জন্য এই দুনিয়াতে আল্লাহ এই দুনিয়াতে সেই সুযোগটা তার কাছ থেকে কেড়ে নেবে না? তার জন্য আল্লাহ আরেকটা রাস্তা খুলে দেয়, সেটা শ্বশুর বাড়ি বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়ি যখন যায়, সেটা হলো তার স্বামী। তার স্বামী তার জন্য জান্নাত, আবার তার জন্য জাহান্নাম, যদি রাজি খুশি করাতে পারে এই দুনিয়াতে। এই দুনিয়াতে স্বামীর মনে যদি তুমি কষ্ট দাও তাহলে তোমাকে আরামে থাকবে না, এই স্বামী হলো তোমার জন্য সবকিছু। তোমার স্বামী যদি দোয়া করে তোমার প্রতি রাজি খুশি হয়ে যায়, আল্লাহ তোমার জন্য জান্নাতের রাস্তা সোজা করে দেবে। কিন্তু আগেকারের মায়েরা কেমন ছিল, এখন ডিজিটাল যুগ, ওই ছোট ছোট শর্ট ভিডিওর মাধ্যমে আমাদের মাথায় অনেক কিছু ঢুকে যাচ্ছে, আমরা মডার্ন হয়ে যাচ্ছি। আগেকারের নারীরা কিরকম ছিল, বাইরে থেকে যদি কেউ ওই কাজকাম করে আসে, স্বামীরা একটু হাওয়া করত, একটু পানি দিত, সামনে গামছা দিত এবং কত সেবা করত, খেদমত করত। এখন যদি কোনো জায়গায় যাবার সময় বলে, হ্যাঁ গো ওই ওই এই বলে বাচ্চার নাম করে বলে, মা ওই আমার এই জিনিসটা কোথায় আছে গো, যখন বলে তখন আমার মায়েরা কি বলে, তোমার হাত নেই, চোখ নেই, দেখতে পারো না, চোখে কানা হয়ে গেছো, বলো এই দুনিয়াতে তুমি মডার্ন হয়ে যাচ্ছ, কত কি ভাষা হচ্ছে। কিন্তু যখন কবরের মধ্যে শোয়ানো হবে, বিচার হবে তোমার, সেই সময় যখন সেই সময় বুঝতে পারবে যে এই স্বামীর খেদমত যদি করতে পারতাম, মনে করো আল্লাহ একবার সুযোগ দাও, ওই স্বামীর পা জড়িয়ে ধরে পড়ে থাকবো, আল্লাহ সুযোগ দেবে না? কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে শেষ কথায় কবির মনের আরজু লিখছে, দেখুন মা বোনেদের কাছে করি আমরা আবেদন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন, যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, মঈদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, মঈদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার। কেন, স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। ফারিস্তারা নূর নবীকে দেয় সালাম, দলে দলে ফারিস্তারা নূর
নবীকে গাইছে সালাম, যে নবীর ওসিলাতে কোরআন তুমি না আসিলে এই দুনিয়ায় আধারে ডুবি তো করিত হাই হাই, তুমি না আসিলে এই দুনিয়ায় আধারে ডুবি তো করিত হাই হাই, তোমানুর তাজাল্লিতে আদম নবী হাওয়াকে পেলা, তোমানুর তাজাল্লিতে আদম নবী হাওয়াকে পেলা, যে নবীর ওসিলাতে আমার প্রিয় কবি আব্দুল সাত্তার সাহেব কি লিখছে মনোযোগ সহকারে শুনুন। খোদার পরে তোমার স্থান ধন্য হলো জমিন আসমান, খোদার পরে তোমার স্থান ধন্য হলো জমিন আসমান, আব্দুল সাত্তার সেই নবীকে জানাই সালাম, ডিমতী উর সেই নবীকে জানাই সালাম, যে নবীর ওসিলাতে কোরআন আর
চাঁদের থেকে আলো জ্যোতি নানা চমকায় হীরে মোতি এ যে সোনার কোটি তা মোটি আর সে পাকের জ্যোতি একটু তোবি আমরা নারায় দেখবি একটু মন খুলে জবান খুলে বলে আমরা নারায় দেখবি নানা চাঁদের থেকে আলো জ্যোতি চমকায় হীরে মোতি এ যে সোনার কোটি তা মোটি আর সে Yeah.